স্বামীকে ছেড়ে প্রেমিকের বাড়ি গৃহবধূ। শ্বশুরবাড়ির লোকেরা 107 ভাড়া করে প্রেমিকের বাড়ি থেকে গৃহবধূকে তুলে নিয়ে যায়। স্থানীয়রা বাধা দিতে গেলে মারধরের অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার 4। স্বামীকে ছেড়ে তার প্রেমিকের বাড়িতে এসে সংসার পেতেছিল গৃহবধূ। খবর পেয়ে ওই মহিলার শ্বশুরবাড়ির লোকজন এসে তুলে নিয়ে যায় মহিলাকে। গ্রামের লোকজন বাধা দিতে গেলে তাদের মারধর করা হয়। ঘটনায় 7 জন মহিলা সহ মোট 8 জন জখম হন। চলতি মাসের 9 তারিখ ঘটনাটি ঘটেছিল উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের হরিনগর এলাকায়। গ্রামবাসীদের মারধর করার অভিযোগে ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। মঙ্গলবার ধৃত 4 জনকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয় বাগদা থানার পক্ষ থেকে। জানা গেছে, বাগদার তেঘড়িয়া গ্রামের বাসিন্দা পাপিয়া রায়। কয়েক বছর আগে পাশের গ্রামেই তার বিয়ে হয়। বর্তমানে তাদের একটি ছেলে ও মেয়ে রয়েছে। এসবের মাঝেই পাশের গ্রামের যুবক অনুপম বাগচির সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় গৃহবধূর। দিন কয়েক আগে স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের বাড়িতে এসে ওঠেন। খবর পেয়ে 107 অটো বোঝাই করে শ্বশুরবাড়ির লোকজন সহ শ্বশুরবাড়ির এলাকার আরও কিছু মানুষ আসেন হরিনগর এলাকায়। গৃহবধূকে শ্বশুরবাড়িতে ফিরিয়ে নিয়ে যান তারা। সে সময় গ্রামের কয়েকজন বাধা দেয়। অভিযোগ, বাধা দেওয়ার সময় তাদের মারধর করে মহিলার শ্বশুরবাড়ির লোকেরা। এ বিষয়ে স্থানীয় এক গৃহবধূ বলেন, চিৎকার চেঁচামেচি শুনে গিয়েছিলাম, বউটিকে ধরে মারধর করছিল। যারাই ঠেকাতে গেছে তাদেরই মারধর করা হয়েছে। ওরা প্রায় 40-50 জন লোক এসেছিল। বউটাকে ধরে নিয়ে যাচ্ছে। তারপর এবারে আমরা এসেছি, আমাদের কি হয়েছে বিষয়টা শুনে আপনাদের বউ আপনারা নিয়ে যান, কিন্তু ওইভাবে মারধর, জামা প্যান্ট ছিঁড়ে দিয়া, যারা ঠেকাতে আসছে তাকে মারা, এ আবার কোন ধরনের? তারপর কি করলো? তারপরে কি আমি ঠেকাতে গিয়েছি, আমাকে নারকেল গাছের সাথে ফেসে দিল, আর ফেসে ধরে সেফটি পিন ফুটা দিল। এ বিষয়ে প্রেমিক যুবক অনুপমের দাবি, আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, এর আগেও বেশ কয়েকবার আমাদের বাড়িতে এসেছে, ওর বাড়ির লোক আবার ফিরিয়ে নিয়ে গেছে, এদিন মারধর করছিল, বাধা দিতে গেলে আমাকেও মারধর করা হয়। বাড়ির থেকে দেখি 107 গাড়ি ভাড়া করে, অটো টোটো সব ভাড়া করে প্রায় 50-60 জন মতন এসেছে। এসে আসার পরে এসে সঙ্গে সঙ্গে ঘরে যেতে যাচ্ছিল, ঘরে যাওয়ার পরে চুলির মুঠকে ধরে টানতে টানতে জামা কাপড় ছিল এই পাপিয়া রায়কে আমাকে মেরেছে। আমি এখান থেকে যখন আমি বলছি যে এইভাবে তুমি নিতে পারো না, তাহলে পুলিশকে জানাও, তাহলে পুলিশ এসে তোমার মেয়ে তোমাদের নিয়ে যাও, কোনো অসুবিধা। হ্যাঁ, 5 জন মোটামুটি আমার 5-7 জন যে ঠেকাতে এসেছিল তাদেরও মেরেছে, আমাকেও খুব প্রচন্ড পরিমাণে মেরেছে সব মেয়ে ছেলে মেয়ে। গ্রামে এসে বহিরাগতরা হামলা চালিয়েছে, আহত হয়েছেন গ্রামের মানুষ। এর বিচার চেয়ে স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ দাসের দ্বারস্থ হন গ্রামবাসীরা। এ বিষয়ে বিশ্বজিৎ দাস বলেন, বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়, তবুও গ্রামে এসে যে ঘটনা ঘটানো হয়েছে সেটা অন্যায়। পুলিশের সাথে কথা হয়েছে, পুলিশকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। এ বিষয়ে বিশ্বজিৎ দাস বলেন, হ্যাঁ, আমি তারপরে খবর নিয়েছি প্রশাসনের কাছেও, এলাকার মানুষের কাছে, এটা বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে এবং তার পরিপ্রেক্ষিতে প্রশাসন প্রশাসনের কাজ করবে, কিন্তু যে ঘটনাটা ঘটিয়েছে সেটা অন্যায়। প্রশাসনিক স্তরে যেভাবে এর সম্পর্কে যে ঘটনা ঘটিয়েছে তার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ব্যবস্থা নেবার জন্যে আমি ইতিমধ্যেই ওসিকে বলেছি, উনি কথা দিয়েছেন যে আমি আজকে রাতের মধ্যে ব্যবস্থা করছি। অনুপমের মা জানান, ছেলের সাথে দীর্ঘদিনের সম্পর্ক, সম্প্রতি জানতে পেরেছি বিষয়টি, এর আগেও বেশ কয়েকবার আমাদের বাড়িতে এসেছিল। এ বিষয়ে তিনি আরো বলেন, আমি জানি না, আমি হালে 2 মাস মতন আগে জেনেছি, জানার পরে আমি ওর বন্ধু বান্ধব যত ছিল সবাইকে বুঝিয়েছি যে ওর পথের থেকে ঘুরে আসছি, আবার পালিয়ে আসছে, 1 সপ্তাহ 10 দিন থেকে আবার পালিয়ে আসছে। আজকে ওরকম হঠাৎ 407 গাড়ি নিয়ে, দুটো মানে গাড়ি না, দুটো কি 3টে রকম গাড়ি নিয়ে ওইখানে গাড়ি রাস্তার কোলে রাখিয়ে বাড়ির মধ্যে সব মহিলারা ঢুকে গেছে, অন্তত না হলেও 5-7 জন মহিলা। এবার আমি তো একা হঠাৎ সবার বাড়ি সবাই কাজ করছে, আশেপাশে 2-1 জন যারা ছিল 4-5 জন ওরা দৌড়ে আসছে, আসার পরে চলে যাওয়ার পরে এবার সবাই চলে আসছে। হ্যাঁ, সেই অবস্থায় নিয়ে গেছে, এবার ছেলেরাও মেরেছে, আমাকেও মেরেছে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের বনগা শাখা রেডি বৈশাখী অফার নিয়ে
5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।